আজকে নির্বাচনের আগের দিন আর কিছুক্ষণ পরেই আপনার নির্বাচন ভোট প্রদান শুরু হবে আগামীকাল সকাল আটটায় আমি এখানে আসার পরে আমি আজকে যেটা খবর নিলাম লেটেস্ট যে আজকে আমার নির্বাচনে আসলে প্রায় সত্তর জনকে গ্রেপ্তার করা হয়েছে তো এই পরিস্থিতিতে এই যে লেভেল প্লেইং ফিল্ড বলে যে কথাটা আপনার নির্বাচন কমিশন থেকে বলা হচ্ছে এটা অস্তিত্ব একেবারেই নেই দুর্ভাগ্যজনকভাবে আজকের এই পরিস্থিতিতে কোনো ক্রমেই একটা গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে না অবাধ নিরপেক্ষত বাদীদের গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে না এবং সেই নির্বাচন এরা অনুষ্ঠান করতে যাচ্ছে আমরা বলছি সব প্রদর্শন করার দরকার ঠিকই জনগণকে কষ্ট দিয়ে লাভ কী রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষকে তাদের সদস্য তাদের নেতাদেরকে এইভাবে হয়রানি করার কষ্ট দেওয়ার তো কোনো অর্থ নেই বলে দিলেই হয় যে ওনারা আজীবন থাকবেন সারা জীবন থাকবেন রাজতন্ত্র প্রতিষ্ঠিত হবে এইভাবে তো আপনার আপনার একটা দেশ চলতে পারে না গণতন্ত্র যদি না থাকে মানুষের অধিকারগুলো যদি না থাকে মানুষের ন্যূনতম যে রাইট সেগুলো যদি না থাকে তাহলে কীভাবে আপনার এখানে গণতন্ত্র চলতে পারে এবং আমরা রাজনৈতিক দলগুলো কাজ করতে পারি এই নির্বাচন আপনার যেটা যেদিকে যাচ্ছে অর্থহীন হয়ে যাচ্ছে তারপরেও আমরা আশা করি যে জনগণ যদি আপনার ভয় ভীতি উপেক্ষা করে তারা ভোটকেন্দ্রে উপস্থিত হতে পারে তাহলে আপনার অবশ্যই এই ফলাফল ঐক্যফ্রন্ট এবং গণতন্ত্রের পক্ষে আসবে বলে আমরা বিশ্বাস করি